জগন্নাথদেবের রথ 30 ফুট, হলুদ 16টা চাকা, বলরামের রথ 28 ফুট সবুজ, 14 চাকা, সুভদ্রার রথ 26 ফুট লাল 12 চাকা, কাঠগুলোকে কেটে কেটে কত সুন্দর। বাড়ি থেকে জাস্ট সবেমাত্র বেরোলাম বেলঘরিয়াতে, লাস্ট টাইম আমি একসাথে ক্লাবে গিয়েছিলাম আর কি, তো তারপরে আর ওদিকটাতে যাওয়া হয়নি। অনেকেই তোমরা আমার বাড়ির আশেপাশের রাস্তা দেখতে চাও, এটা হচ্ছে বাজার, ঠিক আছে, আমার বাড়ির আশেপাশের বাজার, আর এটা হচ্ছে মেন রোড। এই যে ফ্ল্যাটগুলো দেখছো এগুলো একদম নতুন হয়েছে, মানে কয়েক বছরের মধ্যেই হয়েছে এগুলো। বেলঘরিয়াতে আমি সবেমাত্র নামলাম, এবার এই 1 নম্বর থেকে নেমে তারপর অটো ধরতে হবে। অটো থেকে আমি সবেমাত্র নামলাম, আর এটা হচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, তার সামনেই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রথটা তৈরি হচ্ছে, চলো একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। কামারহাটি মিউনিসিপ্যালিটির একদম সামনে, এটা বাইরে থেকে দেখতে এরকম প্যান্ডেল ঠ্যান্ডেল লাগলো, কিন্তু এটা কিন্তু রথ। হ্যাঁ, এই যে রথের চাকা দেখতেই পাচ্ছ, সেটা কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওই দিকটাতেও কাজ চলছে, এগুলো রঙের কাজ চলছে, তারপরে বাকি যে কাজগুলো সেগুলো চলছে, এই যে সব এদিকে সেদিকে রং রয়েছে এখানে। বিভিন্ন রঙের যে গন্ধ সেটা আমি পাচ্ছি, বেশ সুন্দর লাগে, রঙের গন্ধটা আমার বেশ ভালো লাগে আর কি। এইদিকে দেখো, এইদিকে রথের কালারগুলো হচ্ছে লাল রঙের, এদিকেগুলো হচ্ছে হলুদ রঙের। এইদিকটাতে তোমাদেরকে দেখাই যে কাঠ যে চেরাই করে যে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা হচ্ছে সেটা দেখাই। ওইদিকে দেখো, মানে বিভিন্ন রকমের কাঠগুলোকে ডিজাইন করে রাখা হয়। আরও একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে কাঠগুলোকে কেটে কেটে কত সুন্দর করে তৈরি করা হচ্ছে এগুলো। এগুলো তো সব রথেই লাগানো হবে তো, তাই তো, সব ইনস্টলেশনের কাজ। আচ্ছা, এরকম কত রয়েছে এবং এগুলো কতগুলো বানানো হয়েছে? এগুলো 33। আচ্ছা, এইদিকে সব রয়েছে দেখো, এগুলো সব বানাচ্ছে। এটা কী বানাচ্ছো? এটা এটা মানে কোনো দেবদেবীর নিশ্চয় মূর্তি বানাচ্ছ? এটা কী, এটা কোন দেবীর মূর্তি? আচ্ছা, সবই কি একই রকমের? আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তো মা দুর্গা, দুর্গা নেই? আচ্ছা, দুর্গা না। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি আমি, আর এই সামনের দিকে দেখাই তোমাদের বিভিন্ন দেবদেবীর যে এখানে জিনিসগুলো রয়েছে বানানো হয়েছে এগুলো কিন্তু রথে ইনস্টলেশনের কাজ এখন হবে আর কি। বিষয়টাই কিন্তু কাঠের। হ্যাঁ, তিনটে রথ আছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তিনটে রথ এখানে রয়েছে পরপর পরপর। অর্থাৎ সব থেকে বড় হচ্ছে জগন্নাথ দেবের রথ, তারপরে বলরামের রথ, অ্যান্ড তারপরে হচ্ছে সুভদ্রার রথটা। আমি কোনোদিনও মানে নিজের চোখে কখনো দেখিনি, মানে রথ বানানো আর কি, সে পুরীতে বানানো হচ্ছে আর কি, সেটা আমি কখনো নিজের চোখে দেখিনি। যেন বাংলায় আমি দেখতে চলে আসলাম বেলঘরিয়াতে, বাড়ি থেকে কাছেই আমার, ঠিক আছে, তো তাই জন্য নিচে সব কাঠগুলো রয়েছে, তো পড়ে যাওয়ার ভয় রয়েছে জন্য, ঠিক আছে, মানে চারিপাশে এদিক সেদিকে সব কাঠ ভর্তি আর কি, আর তারপর খালি পায়ে রয়েছি আর কি। তো যেটা বলছিলাম যে তাই জন্য চলে আসলাম দেখতে আর কি, নিজের চোখে দেখতে চলে আসলাম এত বড় বড় রথ। এই যে রথের চাকাটা, মানে এই পোর্শনটা কিন্তু টোটালটা কিন্তু লোহার। হ্যাঁ, মানে এইগুলো গিয়ারিং ফিয়ারিং এগুলো টোটালটাই লোহার, কিন্তু বাইরের অংশগুলো সবই হচ্ছে কাঠের। জগন্নাথ দেবের রথের চাকার কালার হচ্ছে হলুদ, তারপর সুভদ্রার রথের যে চাকা সেটার কালার হচ্ছে লাল কালারের, আর সবশেষে বলরামের রথের চাকার কালার হচ্ছে সবুজ। কলকাগুলোকে প্রথমে পেন দিয়ে একটুখানি এঁকে নেওয়া হয়েছে, তারপর ওটার ওপরে এরকম রং করা হচ্ছে, মানে ফাইনাল রংটা যে করা হচ্ছে আর কি। রথের আর বেশি দিন বাকি নেই, তাই জন্য এখন কিন্তু মানে রাত দিন এক করে এই পুরো কাজগুলো চলছে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেটা 30 ফুট উচ্চতা, আর চাকা হচ্ছে 16টা চাকা রয়েছে জগন্নাথ দেবের রথের, 30 ফুটের উচ্চতা আর হচ্ছে 16 চাকা বিশিষ্ট রথ। জগন্নাথ দেবের পরেই হচ্ছে সুভদ্রা দেবীর রথ, এখানে এটা দেখতে পাচ্ছ, যেটা
26 ফুট রথ আর এটা হচ্ছে 12 চাকা বিশিষ্ট রথ আর বলভদ্রের রথটা হচ্ছে 28 ফুট উচ্চতা মানে উচ্চতা 28 ফুট আর এটা হচ্ছে 14 চাকা বিশিষ্ট একদম বিটি রোডের গায়ে কিন্তু পুরো এই তিনটে রথ রয়েছে এখানে রথের এই চাকা পুরোপুরি কাঠের তৈরি কারণ না জগন্নাথ দেব কিন্তু কাঠের যে খড়খড় আওয়াজটা সেটা শুনতে পছন্দ করেন কাঠ চেরাই করে বিভিন্ন রকমের জিনিস মানে বিভিন্ন রথের বিভিন্ন অংশে যে বিভিন্ন রকমের জিনিস সেগুলো সব তো এখানে রাখা রথ তো তোমাদেরকে দেখালাম রথের একদম মানে সামনেই হচ্ছে এই হচ্ছে মন্দির মন্দিরটাও কিন্তু ভীষণই সুন্দর চলো একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মোটা মোটা দড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রথের দড়ি দেখো ভীষণই মোটা দড়ি কিন্তু এগুলো সব ওই দুটো এখানে দুটো না এখানে মানে অনেকগুলোই রাখা হয়েছে না অনেকগুলো দড়ি এখানে রাখা রয়েছে সব বেঁধে রাখা রয়েছে যেটা আর কিছুদিন পরেই আর কি এই দড়িগুলো কাজে লাগবে এটা হচ্ছে এই মন্দিরের গোয়াল ঘর এই যে গরুগুলো দেখছো এই গরুর দুধ দিয়েই কিন্তু ঠাকুরকে স্নান করানো হয় আমি একটুখানি গোয়াল ঘরে চলে আসলাম দেখাই তোমাদেরকে এখানে বেশ কয়েকটি গরু রয়েছে এই একটা ছোট বাছুর রয়েছে এখানে ওইদিকেও আচ্ছা ওইদিকেও রয়েছে এখানে মন্দির কমিটির সদস্য দাদা রয়েছেন এইগুলো মানে এই গরুগুলোর এটা হচ্ছে গোমাতা আমাদের যে দুধ দিয়ে হচ্ছে ভগবান স্নান করানো হয় আর ভগবানের জন্য যে পুষ্পণ্য হয় যেটা হচ্ছে পায়েস বলে এটাকে পুষ্পণ্য হচ্ছে গরুর দুধেই হয় আমাদের এটা কি নিত্য হয় নিত্য আচ্ছা মানে প্রতিদিন এই জিনিস প্রতিদিন এই গরুর দুধে সকালে স্নান করানো আর ভোগের জন্য যে পায়েস করা হয় এই গরুর দুধ দিয়ে হয় বাহ পুরো বিষয়টা খুবই মানে ওয়েল মেইনটেইনড আমি দেখতে পাচ্ছি আর কি সকলেই তো জানো যে স্নান যাত্রা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর স্নান যাত্রার পরে 15 দিন কিন্তু ঠাকুর এখানে বিশ্রামে থাকেন ঠাকুরের জ্বর হয় এই বিষয়টা তোমরা শ্রীরামপুরের মাহেশের সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এইখানে হচ্ছে ঠাকুর থাকেন ঠিক আছে এখন 15 দিন এই এই স্থান বন্ধ থাকবে এখন তারপর 15 দিন পরে অর্থাৎ রথের সময় কিন্তু এটা খুলে দেওয়া হবে এটা হচ্ছে ভোগের ঘর মানে এর উপরে আর কি ভোগের ঘর যারা পুরীতে গেছো তারা তো জানো যে পুরীতে আনন্দবাজার বলে একটা ভোগের ঘর রয়েছে এখানেও কিন্তু এই যে লেখা রয়েছে দেখো আনন্দবাজার ঠিক আছে মানে সেমভাবে এখানে লেখা রয়েছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু এবার তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো স্নানযাত্রা যেহেতু দুদিন আগেই হয়ে গিয়েছে স্নানযাত্রার সময়ে এখানে কিন্তু ঠাকুরকে যে স্নান করতে নিয়ে যাওয়া হয় সেই ঠাকুরগুলোকে দেখাবো এই যে ঠাকুর দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোই কিন্তু স্নান করানো হয়েছিল এটা থার্মোকলের তৈরি এখানে এই যে এরকম রয়েছে যেটা কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছিল এটা ঠাকুরের সাজটাও কিন্তু ভীষণই সুন্দর আমি তো দেখে মনেই হচ্ছে না এটা থার্মোকলের ঠাকুর ওই দাদা বললো বলে আমি জানতে পারলাম পুরো বিষয়টা মানে এটা থার্মোকলের ভোগের জন্য এখানে সমস্ত যে পাত্রগুলো সেটা এনে নেওয়া হয়েছে অলরেডি দেখছি হয়তো বড় বড় কড়াই তারপরে গ্যাস ওভেন টোভেন সব কিছু এখানে রাখা রয়েছে যেগুলো কাজে লাগবে এখানে বিশাল আকৃতির একটা ঘন্টা রয়েছে অন্যান্য সময়ও আসলেও তোমরা কিন্তু এই মন্দির দর্শন করতে পারো একটুখানি সময়টা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো মঙ্গল আরতির সময় হচ্ছে সকাল 7টা দুপুরের ভোগ আরতির সময় 12টা সন্ধ্যা আরতির সময় সন্ধে 6টা আর হচ্ছে শয়ন আরতি একদম রাতের দিকে 8:30টার সময় মন্দিরের একদম সামনের অংশেও কিন্তু এই কাজগুলো চলছে ঠিক আছে মানে রথের যে কাজগুলো রথ বানানোর যে কাজটা সেটা কিন্তু করছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে একটা ছোট করে মণ্ডপ করা হয়েছে এখানে কিন্তু স্নান যাত্রাটা হয়ে গিয়েছে বেলঘরিয়া রথতলার এই মন্দির কমিটির প্রধান সেবায়ী সোমনাথ বাবুর সাথে কথা বলবো নমস্কার আপনাদের এই যে রথটা এখানে তৈরি হচ্ছে এটা কতদিন ধরে চলছে মানে তৈরিটা প্রায় কম বেশি 3 মাস 3 মাসে কতজন মোটামুটি কাজ করছেন 37 জন কর্মচারী মানে সেবায় আপনার
মহারণরা কাজ করছে। এখানে তো প্রতি বছরই মহাসমারোহ পালিত হয় এই রথের জন্য আর কি উৎসবটা, এবছর কি প্ল্যান রয়েছে, পরিকল্পনা কি রয়েছে? দেখুন আমাদের এখানে রথ, আমাদের রথতলায় রথ, শ্রী রামকৃষ্ণদেবও এই রথে আসতেন। আজকে রথের একটা কাঠামো নতুন হচ্ছে, কিন্তু রথযাত্রা উৎসব বেলঘরিয়া বিটি রোডে আজকে নতুন না, এইটা প্রচুর পুরনো, প্রায় 350 বছর অধিক। এখানে রামকৃষ্ণদেব এসছেন, এখানে শিলবাড়ির রথ হতো, সেই রথের কারণে আমাদের আগের বছরও তার আগের বছরও প্রত্যেক বছরই, করোনার জন্য 2 বছর হয়তো 3 বছর হয়তো বন্ধ ছিল, কিন্তু প্রত্যেক বছরই এই বিটি রোড জুড়ে আমাদের রথ মেলা এবং রথ উৎসব হয়। এটা আজকের না, প্রচুর বছর, এটার ইতিহাস আছে আমাদের দক্ষিণেশ্বর বেলঘরিয়া অঞ্চলে। আজকে যে রথটা হচ্ছে এটা বলতে পারেন জাস্ট কাঠামোটা চেঞ্জ হচ্ছে, প্রভু জগন্নাথদেব, প্রভু বলভদ্র, মা সুভদ্রা দেবী তিনজন তিনটি রথে বিরাজ করবেন, এটা একটা আমাদের আশা। আমাদের যদি প্রশাসক মণ্ডলী, আমাদের প্রশাসনের সমস্ত কর্তারা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক মদন মিত্র মহাশয় সবাই সাহায্য করছেন, আগামী দিনে সাহায্য করলে এই রথ নির্দ্বিধায় নিঃশব্দে সুন্দর করে বেরোবে, এতে কোনো দ্বিতীয় রায় নেই। কিন্তু সেই ক্ষেত্রে ভিড়ের ব্যাপারে যে কথাগুলো আসছে নানান রকমভাবে, দেখুন দুর্গাপুজোয় কলকাতায় ছোটো ছোটো গলির ভেতরে বড় বড় পুজো হয়, সারা দিন ধরে মানুষের ঢল নামে ভিড় হয়, সেইখানেও সাবোকেশন হয়, সব জায়গাতে যে সমস্ত ব্যবস্থা হয় এটা না, তবে আমাদের এখানে প্রচুর পর্যাপ্ত ভলেন্টিয়ার থাকবে, প্রশাসনিক সমস্ত ব্যবস্থা থাকবে, সমস্ত বিধিনিষেধ মেনেই আমরা রথ করব, কোনো দায়রা অতিক্রম করে রথ করার ইচ্ছা আমাদেরও নেই। এবার একটু রথগুলো সম্পর্কে একটু জানতে চাইবো যে কতটা উচ্চতা এই রথগুলো প্রত্যেকটা রথ? আমাদের জগন্নাথ দেবের রথ হচ্ছে 16 চাকা বিশিষ্ট 30 ফুটের রথ, বলভদ্রের 14 চাকা বিশিষ্ট 29 ফুটের রথ, আর মা সুভদ্রা দেবী 27 ফুটের রথ 12 চাকা বিশিষ্ট। আর চাকাগুলো তো পুরো লোহার ইয়ে দিয়ে তৈরি? না না না, চাকাগুলো সমস্তই কাঠের তৈরি, কাঠের অ্যাক্সেল মানে কাঠের অর্ঘ আর কাঠের চাকা, এই কাঠের সঙ্গে কাঠের যে ঘর্ষণ, জগন্নাথ মহাপ্রভু এই ঘর্ষণের আওয়াজ, এই খড়খড় আওয়াজ তিনি পছন্দ করেন রথে চড়ার সময়। ঠিক আমরা ছোটোবেলায় গরুর গাড়িতে যেমন দেখেছি একটা খড়খড়ানি আওয়াজ, সেই আওয়াজে গরুগুলো বেশ বড় উন্মাদনার সঙ্গে গাড়ি নিয়ে যায়, তাদের ধকল কম হয়, ঠিক সেরকম প্রভু যখন রথে চড়েন তার এই চাকার আওয়াজ প্রভুর খুব পছন্দ। এবারে জানতে চাইবো যে এটা কি বিশেষ কোনো কাঠ দিয়ে তৈরি হচ্ছে নাকি এমনি? না না, পুরীর জগন্নাথ মন্দিরে যে যে কাঠ ব্যবহার হয়, ধরো অসন, ধৌরা, শাল, এই সমস্ত কাঠ এখানেও ব্যবহার হচ্ছে। মন্দিরের মানে সম্মিলিত মন্দিরের স্থাপিত আমাদের 2018-র শেষের দিকে মন্দির স্থাপন হয়েছে, রাসযাত্রার সময় আমাদের মন্দির প্রথম পুজো শুরু হয়, এই রাসযাত্রার ক্ষণে পুজো শুরু হওয়ার জন্য আমাদের ভগবান জগন্নাথ দেবের সঙ্গে মদনমোহনও আছেন, ওনারও পুজো হয়, ঝুলন যাত্রা হয়, সমস্ত আচার বিচার অনুষ্ঠান মেনেই আমাদের সমস্ত কিছুটা হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম এই রথযাত্রা। নমস্কার নমস্কার, জয় জগন্নাথ। তাহলে তোমরা দেখলে যে বেলঘরিয়ার রথতলায় এই যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, আর সাথে সাথে এখানে যে মহাসমারোহে যে রথযাত্রা অনুষ্ঠানটা সেটা পালিত হয়, বড় বড় রথ সেটাও তোমাদেরকে দেখালাম, এমনকি জগন্নাথ দেবের দর্শনও সেটা কিন্তু তোমাদেরকে করালাম। ভিডিওটা কীরকম লাগলো সেটা জানাতে পারো, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলের নতুন হয়তো সাবস্ক্রাইব করতে পারো, সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সার্চ করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।